আসসালামু আলাইকুম বিয়স, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যাপাচি RTR4V বাইকের আরপিএম লক কীভাবে সেট করবেন। তো বিয়স দেখতে পাচ্ছেন স্পিডোমিটারটা, তো এম যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটা আমি লং প্রেস করে ধরে রাখব। তো আমি লং প্রেস করে ধরে রাখলাম, তারপর শর্ট প্রেস করে চাপ দিলাম, তারপর আরপিএম লকটা আমি এখন সেট করব। তো সেট করার জন্য সেট বাটনটা চাপ দেওয়ার পর এটা এখন আপনি যে পজিশনে রাখবেন সেই পজিশনে রাখতে পারবেন। মুড বাটনটা যদি চাপ দেন তাহলে দেখতে পাচ্ছেন ওটা সেট হচ্ছে। আমি রাখতে চাচ্ছি 6000 RPM-এ, তো আমি 6000 RPM-এ সেট করে দিলাম। তো সেট করতে গেলে অবশ্যই সেট বাটনটা চাপ দিলে সেট হয়ে যাবে। তো এখন এটা আমরা এখন চেক দেবো। তো চেক দেওয়ার জন্য আমাকে সর্বপ্রথম বাইকটা স্টার্ট করতে হবে। তো স্টার্ট করলাম আমি বাইকটা, তো এখন আমি এখন চেক দেব যে আসলে আমি যে 6000 RPM-এ যে সেট করলাম যে আসলে হয়েছে কি না। তো আমি একটা ফার্স্ট একটা গিয়ার দিয়ে নিলাম, তারপর আমি আস্তে আস্তে থ্রোটলটা টানবো। তো টানার পর দেখতে পাচ্ছেন ছয় হাজার RPM-এ সেট হয়ে গেছে। তো আসলে এইভাবেই RPM লকটা সেট করানো যায়। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।